প্রতিদিন রাত্রি একটার সময় ওঠা রান্না করা সারাদিন নিরন্ন থাকা আর নির্দিষ্ট সময়ে রোজা ভাঙা এভাবে একটি মাস ধরে চলল নিয়ম মেনে রোজা পালন রমজান মাসের তিরিশটি রোজার আজ শেষ রোজা আর কিছু সময় পরেই আসবে সেই খুশির সন্ধিক্ষণ অর্থাৎ ঈদ লকডাউনের কারণে দোকান বাজার তেমন না খোলায় অনেকে কিনতে পারেননি নতুন পোশাক আশাক কিন্তু নাইবা হলো নতুন পোশাক তাতে কি আর মানুষের আনন্দ আটকে থাকে এবছর ঈদে তাই বাড়তি পাওনা পারিবারিক বন্ধন এটাই বা কম কিসের এই যে পরিবারের সকলে মিলে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা আগামীকালের জন্য রান্নার নানা পদের আয়োজনকে কিছুটা এগিয়ে রাখা মেয়েদের মেহেন্দি পরা সব কাজই চলছে পুরোদমে বাইরে গিয়ে দলে দলে ফুচকা চাউমিন এগরোলের দোকানে ভিড় জমানো নিজেকে একটু ঘষে মেজে নতুন লুকে আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবের বাড়িতে গিয়ে আড্ডা মারার অভাবটা পুষিয়ে যাবে মোবাইল ফোনে ভিডিও কলিং হোয়াটসঅ্যাপ ফেসবুক আর চ্যাটিং করে এই যে একটু নতুনত্বের স্বাদ আস্বাদন এটাও এবছর বছর ঈদে বাড়তি পাওনা অন্তত করোনা ভয় থেকে একদিনের জন্যও তো মনটা হালকা হবে আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট